নমস্কার, কেমন আছেন সবাই? দীপশ্রীর ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ বানাচ্ছি মুগ ডালের ভাজা পুলি। তাহলে চলুন দেখে নিন কী কী লাগছে। প্রথমে মুগ ডালটাকে ভালো করে সিদ্ধ করে নিতে হবে। সিদ্ধ করার সময় তার মধ্যে দিতে হবে নুন, অল্প পরিমাণ গুড়, একটু আদা বাটা, একটু কাঁচা লঙ্কা। ব্যাস, বেশ ভালো করে সিদ্ধ করে নিতে হবে এবং ঠান্ডা হয়ে গেলে সেইটার সাথে মাখতে হবে চালের গুঁড়ি দিয়ে। মেখে একটা নরম ডো তৈরি করব। যেমন আটা হয়, আটা যেভাবে মাখা হয় ঠিক সেইভাবে। এখানে আমরা আলাদা করে কোনো জল ব্যবহার করব না। সুন্দর করে মেখে নেব, না খুব শক্ত না খুব নরম, ভালো করে মেখে নেব। মেখে ছোট ছোট বল তৈরি করব এবং সেখান থেকে আমরা গুড়ের কালাকাত পুর দিয়ে আমরা ভাজা পুলি তৈরি করে নেব। চলুন দেখে নিই তাহলে। দেখেছেন কালাকাতের কালারটা কত সুন্দর? এবার ছোট ছোট বল করে এইভাবে পুলিটা বানিয়ে নেব। আর একটা কথা বলে রাখি, পুলি বানানো হয়ে গেলে ভিজা টাওয়াল দিয়ে চাপা দিয়ে রাখতে হবে, কারণ হাওয়াতে যদি শুকিয়ে যায় সেটা ভাজার সময় ফেটে যেতে পারে। পুরটা খুবই অল্প দেব, কারণ আমরা পুলিগুলো ছোট ছোট বানাচ্ছি। চলুন এক এক করে তাহলে পুরগুলো ভরে আমরা পুলিগুলো রেডি করে নিই। দেখেছেন পুলি করা কত সহজ? মুখ দুটো মুড়ে আর হাত দিয়ে সাইড দুটো একটু গোল করে নিলেই হয়ে যাবে। ঠিক তিন কোণা সেপটা আসবে। দেখুন আস্তে আস্তে আমার অনেকগুলোই করা হয়ে গেছে। আমি একবারে সবটা করে শেষে গিয়ে ভেজে নেব। আমি কিন্তু ক্যামেরা দেখানোর সময় এমন দেখালাম, আমি কিন্তু বাকি সময়টা ভিজা তাওয়াল দিয়ে চাপা দিয়ে রেখেছিলাম। এবার আমি তেলটা গরম করে নেব। খুব ভালো করে তেলটা গরম হবে, তারপরেই দিতে হবে। এবার আমি এক এক করে দিয়ে দেব। যেহেতু আমার পরিমাণটা অনেকটা, তাই আমি হাফ হাফ করে দুবার ভেজে নেব। একবারে খুব বেশি পরিমাণ দিয়ে দিলে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। আর আমি তেলটা সাদা তেল ব্যবহার করেছি। প্রথমে আঁচটা খুব জোরে দিয়ে তেলটা গরম করে এবং এটা পুলিগুলো দেওয়ার সময় আঁচটা আমি মিডিয়াম টু লোয়ে রেখে দিয়েছি। আর এখানে ডিপ ফ্রাইড করতে হবে, স্যালো ফ্রাইড করলে হবে না, তেলটা সেজন্য একটু বেশিই লাগবে। অসুবিধা নেই, তেলটা পরে রিইউজ হতেই পারে। দেখুন আমি হাফ দিয়ে দিয়েছি তেল থেকে, আর হাফ আমি পরবর্তী ব্যাচে ভেজে নেব। আপনারাও বাড়িতে বানিয়ে দেখবেন, খেতে খুবই সুন্দর হয়। বাইরেটা ক্রিস্পি আর ভিতরটা সফট। আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং অন্যদেরকে শেয়ার করে দেবেন। আমার এই ব্যাচটা ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। দেখুন ঠিক এই অবধি আমরা ভাজব, একেবারে কালো করে ফেলবো না, আবার একদম সাদাও থাকবে না। হালকা হালকা ব্রাউন কালারটা আসবে তখনই আমরা তুলে নেব। এবার আমি পরবর্তী ব্যাচটা ভেজে নেব। দেখেছেন দেখতে কতটা সুন্দর হয়েছে? দেখুন ভালো থাকবেন, তাহলে দেখা হবে পরবর্তী ভিডিওতে। নমস্কার।